আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা কি ইংলিশ ফার্স্ট পেপার করতাম না? ইংলিশ ফার্স্ট পেপারই করবো। ঠিক আছে, দেশের সাথে বঙ্গবন্ধু সহাবস্থা বজায় রেখে সিদ্ধান্ত নেয়।
charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the liberation war, even in his absence. Bangabandhu অতুলনীয় নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধকালে তার অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করে। It played an active role to convince the world leaders about suffering of the people of Bangladesh and their right to be free. অর্থাৎ কি বাংলাদেশের জনগণের দুর্দশা ও তাদের মুক্তির অধিকার সম্পর্কে বিশ্ব নেতাদের উপলব্ধি কমানোতে দেশটি সক্রিয় ভূমিকা পালন করে। Syria for the treatment of the war victims of Arab-Israel war. He always used to
raised. This kind of strong words and wisdom made his position from as a global leader. অর্থাৎ বঙ্গবন্ধু সারা বিশ্বের সাধারণ জনগণকে বিমোহিত করে। বিভিন্ন সম্মেলনে তার প্রদত্ত ভাষণ এটাই প্রকাশ করে যে বাংলাদেশ কেবল নিজের একটি কথাই ভাবে না, এটি বিশ্বজুড়ে বিরাজমান অরাজকতা নিয়েও উদ্বিগ্ন। আরও বিশ্বের যুদ্ধে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মিশন ও সিরিয়ায় চিকিৎসক দল প্রেরণ করেন। তিনি সবসময় বলতেন, আজ বিশ্ব দুই ভাগে বিভক্ত, অত্যাচারী এবং অত্যাচারিত, আর আমি অত্যাচারিতদের পক্ষে। এরূপ রিক্ত কণ্ঠ আর প্রজ্ঞা বিশ্ব নেতা হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করে তোলে। He was as a leader for women whom British Prime Minister Edward Head wrote other programs to welcome him as Paris Hotel on 8 January 1972 while Bangabandhu was returning from Pakistani prison. His elegance was reflected in the voice of a renowned journalist, the Paris and charm that followed from his made him a unique supreme superman of this time. অর্থাৎ তার অভিজাত একজন খ্যাতমান সাংবাদিকের কণ্ঠে বেশি উঠে তার ভেতর থেকে আসা সাহসিকতা ও মাধুর্য তাকে এই সকল অনন্য মহাপুরুষে পরিণত করেছে। এবার দেখো বঙ্গবন্ধু ফিলোসফি অফ সিকিউলার ডেমোক্রেসি অনার্ড হিম উইথ আ ফার্ম পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। দ্য পিরিয়ড ফ্রম 1970 to 1974 ওয়াজ অ্যাকচুয়ালি অ্যা ব্রাইট busy era for Bangabandhu's government. When he visited many countries of Asia, Africa, Europe and Latin America, he made those visits to gain support from those countries and to promote friendly relationships with them. Consequently, however, he cast a positive influence on the leaders of those countries. Among the world leaders who admired him were India's Prime Minister, Mrs. Indira Gandhi, Palestinian leader Yasin Arafat and Cuba's President Fidel Castro. His leadership, wisdom and personal relationship with world leaders made him a successful politician of international repute. অর্থাৎ কি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক অনতন্ত্র দর্শন তাকে বিশ্ব দরবারে সুদৃঢ় অবস্থানে নিয়ে যায়। প্রকৃতপক্ষে 1972 সাল থেকে 1974 সাল বঙ্গবন্ধু সরকারের জন্য একটি সম্ভাবনাময় ও কর্মব্যস্ত কাজ ছিল, যখন তিনি এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সেসব দেশ থেকে সহায়তা পাওয়ার জন্য ও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য তিনি এই ভ্রমণ করেন। ফলে তিনি সেখানেই গিয়েছেন, সেখানকার নেতাদের উপর তিনি খুব ইতিবাচক প্রভাব ফেলেন। বিশ্ব নেতাদের মধ্যে যারা তার ভূয়সী প্রশংসা করেছেন তাদের মধ্যে যারা অন্যতম তারা হলেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো। তার নেতৃত্ব প্রজ্ঞা ও বিশ্ব নেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সফল রাজনীতিবিদে পরিণত করে। তাহলে আমরা দেখো এই প্যাসেজটা থেকে আমরা বেশ কয়েকটা আনকমন ভোকাবিউলারি পেয়ে যাচ্ছি। ভোকাবিউলারিগুলো তোমরা দেখো, ইমপ্রেশন, ইমপ্রেশন অর্থাৎ আমরা জানি প্রভাব অথবা ছাপ, সেলফলেসনেস সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলিত হওয়া বা করা, তারপরে ম্যালাইস, ম্যালাইস অর্থ শত্রুতা, ঠিক আছে এটা একটু লিখে দিচ্ছি, এটা নতুন শব্দ ম্যালিস শত্রুতা, সম্মুখ যুদ্ধ,
ডেফিনিশন ব্যাখ্যা এটা একটু দেখো ক্লারিফিকেশন ফিলোসফি রিফ্লেক্টেড ইন দ্য ফরেন পলিসি অফ
কি বাংলাদেশ বাংলাদেশের কি ফরেন পলিসি ঠিক আছে হোয়াট ওয়াজ দা ইমপ্যাক্ট অফ বঙ্গবন্ধুস অ্যাপেনিং লিডারশিপ অন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে তার কি কি অবদানটা কিরকম ছিল তাহলে এখানে উত্তরটা হবে কি বঙ্গবন্ধু ইটস ডিপ্লোমেটিক অ্যান্ড মিলিটারি সাপোর্ট টু দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ঠিক আছে ইন্ডিয়া মিলিটারি সাপোর্ট দিয়েছিল আমরা তো জানি সেটা হোয়াট ডাজ দ্য কুইক উইথড্রল অফ ইন্ডিয়া আর্মি ফ্রম বাংলাদেশি সিগনিফাই মানে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারের সম্পর্কে কি তাৎপর্য বহন করে তাহলে এখান থেকে হবে কি ইন্দিরা গান্ধী ওয়াজ আনসাকসেসফুল টু লিঙ্গার দ্য প্রসেস অফ উইথড্রয়িং হার আর্মি নাকি ইন্দিরা গান্ধী দে আর নট লিঙ্গার টু প্রসেস দ্য উইথড্রয়াল হার আর্মি নাকি ইন্দিরা গান্ধী ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য সেফটি অফ আর আর্মি নাকি ইন্দিরা গান্ধী প্রুভ দ্যাট ইউ আর আ উইমেন অফ ওয়ার্ল্ড অ্যান্ড আ লয়াল ফ্রেন্ড টু বাংলাদেশ মনে হয় সবার চার শেষ একটা হবে চার নম্বর ঠিক আছে একটু দেখি ইন্ডিয়া গান্ধী প্রুভ দ্যাট শি ওয়াজ আ উইমেন অফ ওয়ার্ল্ড অ্যান্ড আ লয়াল ফ্রেন্ড অফ বাংলাদেশ এটাই ঠিক আছে তাহলে দেখো হোয়াট আনফোল্ডেড স্কোপস অফ এক্সামিনিং অল দ্য পাবলিশ পসিবিলিটিস অফ ট্রেড অ্যান্ড আদার পটেন্সিয়ালস উইথ দ্য ইসলামিক ওয়ার্ল্ড তাহলে এখানে উত্তরটা যাবে দ্য অ্যাক্ট অফ বিকামিং আ মেম্বার অফ ওয়াইসি নাকি দ্য পার্টিসিপেশন ইন ওয়াইসিস কনফারেন্স অ্যাট লাহোর দ্য মেনটেনেন্স অফ সাউন্ড রিলেশন উইথ অল কান্ট্রিজ নাকি দ্য মেম্বারশিপ অফ ওয়াইসি অ্যান্ড পার্টিসিপেশন ইন ইটস কনফারেন্স অ্যাট লাহোর তাহলে উত্তরটা হবে কি দ্য মেম্বারশিপ অফ ওয়াইসি অ্যান্ড পার্টিসিপেশন ইন ইটস কনফারেন্স অ্যাট লাহোর চার নম্বরটা ঠিক আছে তারপরে দেখো What was strong and open-minded person in the process? The President of Bangladesh, like the Prime Minister of India, the Prime Minister of Cuba, like both, like do it in. That is what happened. Okay, the President of Bangladesh. Okay, sir. Now, let's go to the MCQ group. Okay, sir. Let's go to the question and subject to that. What does Fidel Castro comparison of Bangabandhu with the Himalayas signify? মানে বঙ্গবন্ধুকে যে কি হিমালয়ের সাথে তুলনা করেছে এটা মানে কি বোঝাচ্ছে তারপর ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন বঙ্গবন্ধুস ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চিয়ানিটি লিডারশিপ অ্যান্ড ইন্ডিয়া সাপোর্ট টু বাংলাদেশ ইন দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার হাউ ডিড ইন্ডিয়া হেল্প বঙ্গ বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার হোয়াট আর দ্য গ্রেট কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু ডু ইউ অ্যাগ্রি দ্যাট বঙ্গবন্ধু হ্যাড আ গ্রেট মাইন্ড টু মেনটেন গুড রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ হোয়াই হোয়াই নট তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা লিখতে চাই তাহলে আমরা একটু বোর্ডের মধ্যে লিখে দিলে মনে হয় ভালো হয় তাহলে তোমরা পড়তে সুবিধা হবে একটু দেখো অনেকেই এখনো অ্যাবসেন্ট আছো বুঝছো নাম্বার কিন্তু একদম কমে যাবে বুঝতে পেরেছ তাহলে প্রথমটা একটু লিখে দিচ্ছি দেখো হোয়াট ডাজ ফিডেল কাস্ট্রোস কম্পারিজন আচ্ছা তাহলে এগুলো তোমরা তোমাদের বই থেকে বা বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুল থেকে প্রশ্নগুলো একটু কালেকশন করে লিখে নিবা ঠিক আছে আর নিজেরাও প্রশ্নগুলো বানাতে পারবা তাহলে তোমরা কি আমি তোমাদেরকে প্রশ্ন লিখে দিচ্ছি না তোমরা লিখে নিও কালকে এসএফডিওটা একটু লিখে নাও আমরা ইউনিট ওয়ান শেষ করে ফেলেছি এখন আমরা ইউনিট টু তে যাবো ঠিক আছে আমি তোমাদের ইউনিট ওয়ান পুরো করে পড়া দিয়ে দিচ্ছি ম্যাম আপনাকে ডাকতেছে হ্যাঁ কে বলো আমাদের যে আজকে যে মডেল কোয়েশ্চনটা করিয়েছে ওই মডেল কোয়েশ্চন আলোকে গাইডে আরো প্রায় পাঁচটার মতো এমনি দেওয়া এক্সট্রা আরো কিছু কোয়েশ্চন দেওয়া ওই কোয়েশ্চন গুলো করি আমি কিছু শুনতেছি না বলতেছি দুই নাঙে পাঁচটা কোয়েশ্চন দেওয়া থাকে এছাড়া একটা আরো 10 থেকে 15টা কোয়েশ্চন আছে ওই কোয়েশ্চনের আনসার কি বের করব দুই নাম্বার হচ্ছে কোয়েশ্চন আনসার বুঝছো বাইরে থেকে যাও আচ্ছা
পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।